Medicines like what kind of medicines? Medicines to make us feel good. Medicine to calm our nervous system. For psychological disorder. Yep. Medicines to tranquilize us. Get rid of the stress. Exactly. Medicine to de-stress us. Relieve our stresses. Meritocin. Exactly. To boost up our memory so that we can remember more. Confidence level. Yes, there are medicines to boost up your confidence level. Not only medicine. So quantum method and silver method. No, let me give you another example. I have heard this just on BBC. This is, are you familiar with the virtual reality arcade games? কে ফ্যামিলিয়ার দেখি ভার্চুয়াল রিয়েলিটি গেমস এর ব্যাপারে এই যে দেখেন না হ্যাঁ এরকম চোখের সামনে একটা ভিআর গিয়ার পরিয়ে তারপরে খেলে গার্ডিয়ানের একজন সাংবাদিক একটা ভিআর গেম ডেভেলপ করা হয়েছে আর্ম ফোর্সেস দের জন্য আর্মিদের জন্য সোলজারদের জন্য গেমটা হচ্ছে শুটিং গেম স্নাইপার শুটিং তো প্রথমবার ওনাকে যখন গেমটা খেলতে দেওয়া হয়েছে ওনার হাতে উনি দেখলেন ভার্চুয়াল রিয়েলিটিতে শি হ্যাজ অ্যাসল্ট রাইফেল ইন হিজ ইনার হ্যান্ড এবং এখান থেকে ওখান থেকে টেররিস্টরা পপ আপ করছে সো হার মিশন ইজ টু শুট দেম অল এবং তার মধ্যে আবার ইনোসেন্টরাও পপ আপ করছে তাকে সেভ করতে শুট করা যাবে না ঠিক বুঝে বুঝে শুট করতে হবে সবচেয়ে বড় ব্যাপার এই শুটিংটা এত রিয়েল ফিল হয় দ্যাট ইউ উইল হ্যাভ অলমোস্ট অল দ্য ট্যাকটাইল সেন্সেশনস অডিটরি অ্যান্ড ভিজুয়াল সেন্সেশনস তো উনি প্রথমবার যখন খেলেছেন তখন বেশিরভাগ ক্ষেত্রে উনি ভয়ে রাইফেলটা উঁচুই করতে পারেননি এত ভয় পেয়েছেন টেররিস্টদেরকে শুট করা তো অনেক পরের ব্যাপার উনি অলমোস্ট ভয়ে রাইফেলটা উঁচুই করতে পারেননি তারপর ওনাকে একই ভার্চুয়াল গেমে মাথায় একটা ছোট্ট হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে স্কাল হেলমেট যেটার ভিতরে ইলেকট্রোডস আছে ইলেকট্রোড দিয়ে মাথার একটা ঠিক পার্টিকুলার জায়গায় এমনকি স্কাল ছিদ্র করে কিছু ভিতরেও ভরতে হচ্ছে না জাস্ট হেলমেটের ভিতরে ইলেকট্রোডটা আছে ওই ইলেকট্রোড দিয়ে খুব মানে মাইল অলমোস্ট বুঝতেই পারা যাবে না এরকম ইলেকট্রিক কারেন্ট ফ্লো করা হচ্ছে সোজা হিসেবে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে খুব মাইল লেভেলের ইলেকট্রিক ফ্লো ব্রেনের একটা পার্টিকুলার রেজিয়নে দেওয়া হচ্ছে এবং এই গেমটা উনি আবার খেলেছেন এবং গেমটা খেলার পরে শেষ হয়ে যাওয়ার পরে উনি প্রথম বলছেন আই ফেল ভেরি কনফিডেন্ট আই ফেল ভেরি ইলেটেড আই ফেল ব্রেভ আই ফেল দ্যাট নাথিং কুড স্টপ মি দেন শি আস্কড ফর দ্য রেজাল্ট হাউ ডিড আই ডু ডু ওয়ান্ট টু নো দ্য অ্যাকুরেসি লেভেল How many she could shoot down. And she doesn't have any kind of shooting experience before. Kono din jibone ekta rifle dhore dekhen nai. Do you want to know the accuracy level? 100%. She didn't miss one. The only bad sensation she had was a kind of dry metallic feeling at the back of her tongue. Echhara onar kothao kono খারাপ ফিলিং নাই বাজে ফিলিং নাই ওনার অ্যাকুরেসি লেভেল ছিল 100% টোটাল মেশিন রোবট এক্স্যাক্টলি ইঁদুরের উপরে গবেষণা করে অলরেডি এরকম ইলেকট্রোড তাদের মাথার ভিতরে দিয়ে বসিয়ে ইঁদুরের স্কাল থেকে মজার ব্যাপার আপনারা জানেন কিনা আমরা আমাদের শরীরের প্রায় সব জায়গাতেই পেইন ফিল করি একটা জায়গা আছে যেখানে কোনো পেইন ফিল করি না নখ চোখ ইনসাইড আওয়ার ব্রেইন সচরাচর ব্রেইন সার্জারিতে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় পুরোপুরি অজ্ঞান করা হয় না জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না একদম একদম কিভাবে স্যার যেখান থেকে ফিলিং এর উৎস
ব্রেনের ভিতরে কোনো পেইনের ফিলিং নাই, ব্রেইন কোনো কিছু, ব্রেইনের ইনসাইডে কোনো কিছু ঢুকলে ব্রেইন ফিল করে না। সো ইঁদুরের স্কাল তুলে নিয়ে এখান থেকে ইঁদুরের মাথার খুলিটা তুলে নিয়ে তার ভিতরে ইলেকট্রোড পুরে দিয়ে ঠিক যেই যেই রেজিয়নগুলোতে ব্রেইনের যেই যেই সাইডগুলোতে যাওয়ার দরকার সেখানে ইলেকট্রোড পুরে দিয়ে তারপরে কি করা গেছে আমরা কি মনে করি? উই হ্যাভ আ ফ্রি উইল, ইফ ইউ ওয়ান্ট টু গো রাইট উই ক্যান গো রাইট, ইফ ইউ ওয়ান্ট টু গো লেফট উই ক্যান গো লেফট, ক্লাস করতে চাইলে করবো, করতে না চাইলে না করবো, ঘুমাতে ইচ্ছা করলে ঘুমাবো, জেগে থাকতে ইচ্ছা করলে জেগে থাকবো। বেচারা ইঁদুর, তাকে রিমোট কন্ট্রোল করা যাচ্ছে টোটালি। প্রচন্ড রকম ছড়ানো, ওর কোন সেন্ট্রাল তেলাপোকার মজার ব্যাপার, তেলাপোকার কিন্তু কোন ব্রেইন নাই। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম আর্থ্রোপডদের কোন সেন্ট্রাল নিউরন সিস্টেম, যেটাকে আমরা ব্রেইন বলি, ব্রেইনটা তো একটা সেন্ট্রাল নিউরন সিস্টেম, এরকম নাই। ওদেরটা খুব ছড়ানো, অক্টোপাসের পুরোটা শরীরটা ছড়ানো, তারা মাছের পুরো শরীরটা ছড়ানো, পুরোটাই ব্রেইন, অথবা কোথাও ব্রেইন নাই। টিকটিকির কি হয় জানেন? টিকটিকিদের, বড় টিকটিকিদের দুটো ব্রেইন, হিসাবে দুটো ব্রেইন। অক্টোপাসের যে নয়টা ব্রেইন বলা হয়, নয়টা ব্রেইন না, অক্টোপাসের তিনটা হার্ট, তিনটা হার্ট, কিন্তু অক্টোপাসের কোন সেন্ট্রাল সেন্ট্রাল ব্রেইন ইউনিট যেটা, এটা নাই, পুরোটাই ছড়ানো, পুরো নার্ভাস সিস্টেমটা ছড়ানো, পুরো শরীরটাই, পুরো জিনিস বলতে গেলে ওদের পুরো শরীরটাই ব্রেইন, অথবা কোথাও কোনো ব্রেইন নাই। টিকটিকির আছে দুটো, স্পেশালি বড় সাইজের টিকটিকির দুটো, একটা এইখানে আর একটা এই জায়গাটায়। হ্যাঁ, কারণ ওদের লেজের অংশটা মাথা থেকে এত বেশি দূরে যে লেজের অংশটা নিয়ন্ত্রণ করার জন্য আর একটা সেন্ট্রাল ইউনিট লাগে, এটা না হলে ওদের পায়ের, পা এবং লেজের অংশটা মুভ করতে পারবে না। তাহলে কি লেজ কাটলে মাথা অনুভূত হয় না? না, ওদের লেজ না, লেজের পিছনের, বডির পিছনের অংশটা লেজ কেটে দিলে যেটা অনেকটা নড়াচড়া করে, না না ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। ছোট টিকটিকি আপনি লেজ কেটে দিতে পারবেন, কিন্তু ধরেন বড় টিকটিকি, যেমন ধরেন ওয়াটার মনিটর গুইসাপ, এটা লেজ আপনি কেটে দিতে পারবেন না। ম্যাক্সিমাম ডাইনোসরদের দুটো ব্রেইন ছিল, কারণ ওদের মাথা থেকে পা পর্যন্ত সেন্সেশন ক্যারি আউট করতে আর একটা সেন্ট্রাল ইউনিট ছাড়া পারা যেত না। এগুলো একদম ভাই মানে ফ্যাক্ট, কোনোটাই মন গড়া কথা না। কিন্তু এই যে ইঁদুরকে যে রিমোট কন্ট্রোলের মতন চালানো হচ্ছে, সায়েন্স ফিকশনের মতন লাগছে না শুনতে? না, হাতি লাগে না, হাতির লাগে না, কারণ হাতির মাথা থেকে পায়ের দূরত্ব অনেক বেশি না, এটা হচ্ছে দূরত্বের ব্যাপার, ঠিক আছে? না, সাপেরও লাগে না, সাপের নিউরাল সিস্টেম খুব প্লেইন, একদম সরাসরি একটা নিউরাল, সাপ মাছ এদের হচ্ছে নিউরাল সিস্টেম খুব প্লেইন। সাপের কিন্তু ব্রেনের সাইজ খুব ছোট, মাছেরও তাই, ব্রেনের সাইজ খুব ছোট, তিমি মাছ, ডলফিন এগুলো মাছ না, এদের ব্রেইন আবার যথেষ্ট কমপ্লিকেটেড। পাখির ব্রেইন খুব ছোট, খুব বেসিক কিছু সেন্সেশন ছাড়া প্রসেস করতে পারে না। গরু ছাগলের ব্রেইন পাখির চাইতে কমপ্লিকেটেড। আপনার ইভলিউশনে এসছেই কি, আপনারা যারা বায়োলজি পড়েছেন তারা জানেন, প্রোটোজোয়া, পরিফেরা, তারপরে হচ্ছে মানে প্রথমে তো নন কর্ডাটা, কর্ডাটা, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। তো মেরুদণ্ডীর মধ্যে পাঁচটা ভাগ কি কি বলেন তো স্যার? প্রথম কাদের দিয়ে শুরু হবে? প্রথম কাদের দিয়ে শুরু হবে মেরুদণ্ডী প্রাণী? প্রথম কাদের দিয়ে শুরু হবে? কর্ডাটা। অ্যাম্ফিবিয়ান্স, ব্যাং দিয়ে শুরু হবে। তারপর, তারপর মাছ, পিসেস, ওকে, তারপর, তারপর রেপটিলিয়া, সরীসৃপ জাতীয়, রেপটিলিয়ার পরে পাখি, এভিস, আর সবচাইতে ডেভেলপড হচ্ছে ম্যামালস বা ম্যামালিয়া। এক্স্যাক্টলি,
ম্যামাল শব্দটাই এসছে স্তন থেকে। সবচেয়ে কমপ্লিকেটেড এরা, এবং এদের নিউরাল সিস্টেমও সবচেয়ে কমপ্লিকেটেড। ম্যামালদের নিউরাল সিস্টেম সবচেয়ে কমপ্লিকেটেড। আপনি যে জিনিসটা দেখছেন, মানে এগুলো আপনারা জেনে নেবেন, এগুলো প্রত্যেকদিন ক্লাসে বলতে গেলে আলটিমেটলি উই আর ডেভিয়েটিং ফ্রম আওয়ার ডিসকাশন। দ্য ভেরি ডিসকাশন অফ দিস নভেল ইজ দ্যাট হাউ, নট অনলি হাউ হিউম্যান ক্যান ইন্টারাক্ট উইথ মেশিন, হিউম্যান হ্যাভ বিন ইন্টারাক্টিং উইথ মেশিন ফ্রম আ ভেরি লং টাইম। মানুষ যেদিন প্রথম থেকে আপনার ওই কাঠি ব্যবহার করা শুরু করেছে, সেদিন থেকেই মেশিনের সাথে ইন্টারাকশন তার শুরু হয়েছে। হিউম্যান বিং ইজ ইউজিং টুল। Not only that, how human being itself is turning into another machine, and human being is interacting with machine, being a machine, or human being is in fact becoming part of the machine. How that thing is happening. Eta to gelo philosophical level e, but this is also a thriller. Probably this is the only thriller that you have in your syllabus, Neuromancer. Written in 1984 almost not the, and the end of post war tokhono ghore ghore computer ashe nai, internet er kotha tokhon kebol edik odik bola hocche, mane internet ta tokhon ekta magical world, cyber world er kotha tokhono ashe nai, cybernetics er kotha tokhono ashe nai, but this is a cyberpunk novel. Cyberpunk, what's the meaning of cyberpunk? Cyberpunk হচ্ছে সেই ফিকশন বা সেই নভেল, those who are infatuated with cybernetics or cyber world, infatuated, and they manifest this infatuation in different way. There are steampunk. আপনারা cyberpunk বুঝতে গেলে একটু steampunkটা বোঝার চেষ্টা করবেন। Steampunks are infatuated with the steam machines. সো তারা স্টিম মেশিনের বিভিন্ন রেপ্লিকা তৈরি করে, তারা চোখে যে সানগ্লাসগুলো পরে সেগুলো হচ্ছে যে স্টিম ইঞ্জিনের যারা কয়লা ভরবে তাদের মতন এরকম বড় বড় গোল গোল চারপাশ দিয়ে এরকম ঢাকা যে সানগ্লাস সেগুলো তারা পরে। তারা পাইপ, ভেন্ট, ভাল্ভ এগুলোর বিভিন্ন জিনিসপত্রকে আর্টিস্টিক ফর্মে নিয়ে আসে। এরা হচ্ছে স্টিম পাম্প। দেয়ার আর ডিজেল পাম্প, যারা ডিজেল ইঞ্জিনের ব্যাপারে ইনফ্যাচুয়েটেড। যদিও পেট্রোল পাম্প বা গ্যাসোলিন পাম্প বলে কিছু পাওয়া যায় নাই, বাট দেয়ার আর অলসো সাইবার পাম্প। সাইবার পাম্পরা সাইবারনেটিক্স, সাইবার ওয়ার্ল্ড, ইন্টারনেট, কম্পিউটার, ইলেকট্রনিক্স এগুলোর ব্যাপারে এত ইনফ্যাচুয়েটেড দ্যাট দে ম্যানিফেস্ট দেয়ার ইনফ্যাচুয়েশন ইনটু দেয়ার আর্ট ওয়ার্ক। বেসিক্যালি দে আর ইঞ্জিনিয়ার্স? নো, নট অলওয়েজ, দে আর অনলি আর্টিস্ট, অনলি আর্টিস্ট, স্কাল্পচার, পেইন্টার, ফিকশন রাইটার, or they can be simply enthusiasts. আজকে বাসায় যে এই দুটো শব্দ দিয়ে একটু সার্চ করে দেখবেন, একটা হচ্ছে স্টিম পাঙ্ক আর একটা হচ্ছে সাইবার পাঙ্ক। পাঙ্কস আর দোজ পিপল হু আর অবসেসিভলি ইনফ্যাচুয়েটেড অ্যাবাউট সামথিং, অবসেসিভলি ইনফ্যাচুয়েটেড। কিরকম ইনফ্যাচুয়েটেড? ধরেন আপনি যদি সাইবার পাঙ্ক হন তাহলে আপনি একটা টুপি পরবেন যেটার উপরে ইলেকট্রনিক সার্কিটের ডিজাইন করা থাকবে। So that manifests that you are very much infatuated, you are into this. Punks kind of perform their practices like a religion. So steampunks believe in the steam religion. Cyberpunks believes in the cybernetic religion. আপনারা যেভাবে রিলিজিয়নকে বোঝেন, রিলিজিয়নের সংজ্ঞা কিন্তু এখন অনেক পাল্টে গেছে। Islam is not the only religion. Hinduism is not the only religion. But these are not the religions only. Consumerism is a religion. Communism had been a religion. Several people still believe in communism. Cyberpunk is a religion. Regulating power. No, it has a regulating power because people believe in it. It exists because a good number of people believes in it. They believe that this exists. Or cherish it. Also cherish and practice it. Yes.
I heard Indian psychologists saying that cricket is our religion. No, that is a bit different. Cricket is not really their religion. Their religion right at this moment is middle class consumerism. The religion Bangladesh people are also following very ardently. And you want to be part of that religion too in future. Bhavishyate kajkarmo pe chakri bakri pe, you want to be part of that religion too. You want to get a good salaried job, you want to buy a car, you want to buy a flat, you want to have a good savings, you are very much concerned about interest rate, just like you are concerned about your afterlife. হাসরের ময়দানে কি বিচার আচার হবে ঠিক সেরকম করেই সঞ্চয়পত্রে সুদের হার কত কমে গেল বেড়ে গেল এটা নিয়েও আপনাদের অলমোস্ট ইকুয়াল কনসার্ন আছে অলমোস্ট ইকুয়াল কনসার্ন আর এর মধ্যে মধ্যে বিইং আ পার্ট অফ দিস রিলিজিয়ন অর নট বিইং আ পার্ট অফ দিস রিলিজিয়ন আমরা মানে এই রিলিজিয়ন প্র্যাকটিস বা কোন রিলিজিয়ান প্র্যাকটিসিং হতেও পারে আবার নাও হতে পারে এই হোক বা না হোক আর এক গ্রুপ পিপল আছে দিজ আর প্রবলেমেটিক গ্রুপ অফ পিপল ওকে হু আর কল্ড দ্য ক্রিটিক্যাল থিঙ্কার্স সো দেয়ার সাস্টেইনিং পাওয়ার ইজ অনলি টু ক্রিটিসাইজ আদার্স ইয়াপ দে বিলিভ ইন ক্রিটিসিজম সো দেয়ার রিলিজিয়ান ইজ ক্রিটিসিজম Okay, criticizing. Okay? So let me read a few lines. So you will understand how cyber quants are infatuated about, electronics. And again I am saying that this novel has been published in 1984. Try to understand. Long before you were born. 1984 সবচেয়ে বেশি 90 পুরা যিনি এই ক্লাসে আছেন তার জন্ম 90 তে নেই মনে হয় 95 থেকে শুরু তার মানে আপনাদের জন্মের 10 বছর আগে লেখানো হবে আপনাদের জন্মের 10 বছর আগে লেখানো হবে রাইট টু আন্ডারস্ট্যান্ড সেই সময় উনি যেই আইডিয়া দিচ্ছেন সেই আইডিয়া এখনো রেডিক্যাল এখনো অনেকে এই আইডিয়া হজম করতে পারে না থিংক অ্যাবাউট ওকে আই এম রিডিং ফ্রম চ্যাপ্টার 1 দ্য স্কাই অ্যাবাউট দ্য পোর্ট ওয়াজ দ্য কালার অফ টেলিভিশন টিউন টু আ ডেড চ্যানেল It's not like I'm using. Case hard, someone say, as he shouldered his way through the crowd around the door of the chat. It's like my body's developed this massive drug deficiency. It was a sprawl voice and a sprawl joke. The Chatsubo was a bar for professional expatriates. You could drink there for a week and never hear two words in Japanese. Rats was tending bar. His prosthetic arm jerking monotonously as he filled a tray of glasses with draft kidding. He saw Case and smiled. His teeth a webworm of East European steel and brown decay. Case found a place at the bar, between the unlikely tan on one of Lonnie Zone's horse and the crisp naval uniform of tall African whose cheekbones were rigid with precise rows of tribal scars. Wait was in here early with two Joe boys, that says, shoving a drop across the bar with his good hand. Maybe some business with you, Case? Case shrugged. The girl to his right giggled and nudged him. The bartender's smile widened. His ugliness was the stuff of legend. In an age of affordable beauty, there was something heraldic about his lack of it. The antique arm whined as he reached for another mug. It was a Russian military prosthesis, a 7-function force feedback manipulator cased in grubby pink plastic. You are too much the artiste, a Case, Rats grunted. The sound served him as laughter. He scratched his overhung
a white shuttle belly with a pink claw. You are the artisan of the slightly funny game. Sure, Kes said, and sipped his beer. Somebody's gotta be funny around here. Sure the fuck isn't you. The horse wiggle went up an octave. Isn't you either, sister? So you vanish, okay? Zoom, he's a close personal friend of mine. She looked Kes in the eye and made the softest possible spitting sound, her lips barely moving, but she left. Jesus, Kes said, what kind of creep joint you running here? Man can't have a drink. Ah, Rat said, swabbing the scar wood with a rag. Zone shows a percentage. You, I, let work here for entertainment value. So, just at the beginning, you have several references to electronics. Also, there is one new, probably a bit new term for you, prosthetics. Prosthetics. So it is something that is not organic. It is something that is attached to the body. Okay? So, try to read at least the first section of the novel by the next class. When do we have the next class? On Tuesday. So I think at least you should be able to, you should read at least one third of the novel. One third. Okay, at least the first section. Read it and please don't try to understand it in the very beginning. Just read them. Just read it through. Don't go for dictionary. If you find any term very problematic, you better search them online, in Wikipedia or in some other online dictionaries, because many of the terms you won't be able to find in any conventional dictionary. Read them, read it through, try to grab the feeling. Grabbing the feeling is more important than understanding it. You can grab it, then probably you will be able to navigate yourself through the terms and lines and make an analysis of it. Okay? Meter copy aaj ke na apnader yatei dekhabo mongolbar ei dekhabo try hoye geche meter topic very correct 8 tarike na meet yes sir yes sir apnader to cool conjugate er upore meet nebo ar kono text dicchi na কোনটা হচ্ছে এটা পাওয়া একটু মুশকিল হবে স্যার এটা বাইরে থেকে নিয়ে এসছি স্যার